একজন মুফতি সাহেবের সইতে সময় আমি শুনছি যে সুন্নত নমাজ যার রকুন অকল আছে সব সুন্নত ওয়াজিব সব ওয়াজিব বা নাউজুবিল্লা কোন মুফতি সাহেব হইলা জানি না ই মুফতি সাহেব বলে হইসন যে নমাজ সুন্নত তাব ই সারা রুকুন অকল সুন্নত নাউজুবিল্লা যে নমাজ ফর্জ তাব সারা রুকুন অকল ফর্জ যে নমাজ নফল তাব সুন্নত তাব ওলা তাইন হইয়া যাইতরা বিলকুল না বিলকুল গলত বিলকুল গলত অত গলত এক মাত মাতি উম্মত্রে গুমরাহদায়রা ফর্জ নমাজ নফল নমাজক সুন্নত নমাজক বি নমাজক এই নমাজটা যদিও আমার নফল নমাজ কিন্তু এই নমাজের মধ্যে কিরাত খরা ওয়াজী মানে ফাতেহা ফতেরা ওয়াজী সূরা মিলানী ওীব রুখু খরা ফজ সৈদা খরা ফর্জ নমাজ কিন্তু নফল কিন্তু আমলিকেন যেহেতন ফর্জ আছে ফর্জ জায়গা তাব শূন্যত সুন্নত জায়গা তাব ওয়াজীব ওয়াজীবর জায়গা তাব ওলা নফলের মিশালও যদি আমি আনছি বাকি আপনি সুন্নত বুঝেন গর মক্কাদা মক্কাদা বুঝেন ওয়াজীব নমাজ বুঝেন ফর্জ তো আর ফর্জ আছে এর কারণে নমাজর যে রুকুন যেভাবে ওয়াজীব আছে ও আজাজীব তা হব আপনি হয়তো নফল নমাজ আদায় যে যেমতো নফল নমাজি মুফতি হিসাবে হওয়া দরকার বুঝলে নফল নমাজও আমি লাগছি তো নফল ফললে বালা সব পাই মো না ফললে অসুবিধা নাই লাগিয়ে আমি যদি বাদ দিলেই অজুকছে কি বা আমার কোনো ওজোর আইছে বা কোনো ফোন এগুয়াইছে জরুরি গুণ রিসিভ না হলেও না বা ওলাদ গুয়াগুণিত ফুড়ি জ্বলি যার আমি এই সময় নমাজে খারাঘাত আরম্ভ ও লোকালক বাদ দিলেইলাম ই বাদ দেওয়ার ফলে আপনার ওয়াজীবই এটা হলেও এই নমাজে আপনি আদায় করা লাগবে যেহেতু নফল আপনি আরম্ভ করে দিছেন এখন আপনার লগে ওয়াজিবি গিয়েছে ওলা নফল নমাজ আমি যে সময় লাগি গেছি তখন এই নমাজও যত ফর জাজিব আছে সমস্ত আমি আদায় করতেও লাগব মধ্যে কোনো জিনিস আমি সাপতে পারতাম না আর যদি চালি দিলাম তো আমি রুকু করা বাদ দিলেই সৈদা করা বাদ দিলে কারণ এটা তো ফর্জ নাই আর ই মুফতিসাবর মাস মাত হিসাবে নফল নমাজো বা শূন্যত নমাজো ইটা সারা রুকুন যদি নফল বা সূন্নতই যায় তে তো আমি খালি দালানিত থাকি গেলাম আর রুকু করলাম না কারণ রুকু করা নফল সৈদা করলাম না কারণ সৈদা করা নফল রুকু সৈজদা করতাম না সূন্নতারণ শূন্যত নমাজ ভরিয়ার ও দালাই দালাই দাঁড়াই দাড়াই আমি সলাম ফিরাইলে সলামও আপনি না কারণ সলান ফিরানী তো আপনার লাগে ফর্জ নাই নফল সলাম ফিরানি দালানি কিয়াম হাড়াওয়া ফর্জ আসিল আপনার কতটা নফল আর সূন্নত নমাজ ওই সারা নফল হয়ে যায় তে তো আপনি খালি দাড়াই সঞ্জিয়া খান এখানে তো আপনার নফল ত্যা দরকার দরকারিটা যে সময় দালাইলানা রুকু না সৈজদানা কিরাত না তৌদ না খেরি খায়দানা তে আর আপনার নফল খান তাহলে তো আপনি না খালি মুগ্ধ হইবা নফল ফরিয়ার মুখ দিয়ে কইবা সুন্নত ফলি আর ওই তো আপনার নফল আর সুন্নত আপনার মাসলা হয়ে গেছে আর তো কোনো দরকার নাই এখানে নাই স্টাডি করার আগে দিয়ে যাওয়ার যাই হোক আল্লাহ আপনার সহি বুঝ দেখা উম্মতরে গুমরা করবা না মোহাম্মদ সালাম উদ্দিন ভাইয়ের প্রশ্ন হইল সেও যদি শর্ত লাগাইয়া হিল্লাবিয়া বিয়া দেন হইলে প্রথম স্বামীর লাগিয়ে এই স্ত্রী হালাল হইবানি দেখ শর্ত লাগাইয়া হিল্লা বিয়া দেওয়া উগুর কথা তো আইসে আল্লাহ নবী আলাইসালাম আল্লাহ আনত লানা রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আল মহল্লিলা আল মহল্লা লাহু জে হিল্লা আর জে মাইসে হিল্লা দেওয়ার হিল্লা খেয়ে দেওয়ার স্বামী দেওয়ার এই দশজনের ফেলে লানত হইব ওই সময় যে সময় শর্ট লাগাই আমরা হিল্লা দিম তুমি দুই দিন ফরে চালি দিবাই দিন ফরে চালি দিবায় ও যে অগেরা শর্ত হল লাগাইলামে এই শর্ত হল আমি লাগাইছি আর যার উপরে লাগাইছি হেও মানি আনিছে দনের ফিরে আল্লাহ নবীন অভিশাপ এখন কুনামাই লাগাইয়া হিল্লা যদি দিছই ইয়া তাহলে এর মধ্যে এই হিল্লা বিয়ার মধ্যে স্বামীর বিবির মাঝখানো মিলন হইতো চাই একবার ও মিলনের ফরে যদি চালি দিছে আপনার হিল্লা বিয়ই গেছে কিন্তু শর্ট যেখান লাগাইছে কবিরা গুণা করছো বিয়ই গেছে কিন্তু বিয়ই গেছে আপনার লাগি প্রথম স্বামীর লাগি তিন ঈদ যাওয়ার পরে এই বিবি আপনি হিল্লা বিয়া করতে পারবা পারবো লাগি যাই যাস। কিন্তু এর উল্টা নকাগি আপনি শর্ত লাগাইছেন নতুবা লাগাইছইন না কিন্তু ই বিবি আর দ্বিতীয় যে স্বামী হিল্লা হিল্লাদেও হয়েছে এর মাঝখানও কোনো মিল মোহব্বত হয়েছে না মোজামত বা না তে যতদিন ফোন তো না অতদিন ফোন তো আপনার লাগে যাইজ ওইতো নাই ই বিবিরে দ্বিতীয়বার নিকা করা হিল্লা বিয়ার মধ্যে শর্ত এটা হলো মোজামত ওইতো আর ইনো ওইসে না এই নালক হই নালক যার যার ই চলচন রইচন হাইছন খালি নামে বিয় হইছে বিয়ে হইছে ইলা অবস্থা সারা জিন্দেগি যাই আপনি প্রথম স্বামীর লাগে বিবি হালালইতো নাই যত সময় ফোন হাম হাম বিস্তর না ওদিকে কেয়াল নিবা লোকের আমাকে আরো ডিসকাস করবা প্রশ্ন হইল রোজা রাখিয়া অন্যর সমালোচনা সমালোচনা বা ইতা না ফারতে রুজু হইব মরা মরা রোজু হইব কারণ গেবত খদ্দা অন্য মূর্দা বাইর মাংস আপনার বক্কডা আপনার রোজার মধ্যে কমজুরি আইছে দুর্বলতা আইছে রোজার মাংস নাই রোজার মধ্যে কোনো বড়াই নাই নাই রহমত নাই শুধুমাত্র বডির মধ্যে আপনার হাত আছে রোজা আশ তো এক ইনসান আছে ইনসানের কোনো চৌখ নাই নাশ নাই মুখ নাই মাংস নাই ব্লাড নাই চামড়া নাই আর ইনসান দেখতে সময় এখন ডল লাগে কিতা শুধুমাত্র হাড় আছে হাদ্ডি আছে তে ইলা রোজা রাখিয়া যদি আপনি ইলা সমালোচনা আর গি বধ করছেন তো আপনার রোজা মানে হাড্ডি শুধু রয়েছে হাড় রয়েছে আর কোনো মাংস নাই কোনো কিছু নাই ইটা রোজা রাখায় না রাখায় বরাবর কিন্তু রাখতে লাগবো আপনার রমজান রোজা যদিও আপনি গিল্লা গি বধ করেন রাখতেও লাগবে